আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনকালীন সরকার নিয়ে ডক্টর আসিফ নজরুলের এ কেমন ফর্মুলা, রাজনীতিতে যে পরিবর্তনের ইঙ্গিত। ডক্টর আসিফ নজরুল কি আসলে বিএনপিপন্থী বুদ্ধিজীবী? এই প্রশ্নটা প্রথমে ছুড়ে দিলাম। ডক্টর আসিফ নজরুল দৈনিক প্রথম আলোতে একটা কলাম লিখেছেন, নির্বাচনকালীন সরকার সমস্যা শুধু আন্তরিকতায়, এখানে নতুন কিছু ফর্মুলাও দেওয়া হয়েছে এবং এই ফর্মুলা অনুযায়ী কাজ অবশ্য অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে বিরোধী দল হিসাবে দাবি করা অনেক দলগুলো। এবং ডক্টর আসিফ নজরুল স্যারের এই ফর্মুলার একটা বড় প্রভাব বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপর পড়বে, যার ফলে বিএনপির যে রাজনৈতিক দাবি সেটা দিন দিন সংকুচিত হয়ে যাবে, বিএনপির পক্ষে কথা বলার মতো কোনো লোক থাকবে না এবং বিএনপি যেভাবে চিন্তা করে তাতে ডক্টর আসিফ নজরুলকেও বিএনপি হয়তো এখন থেকে সন্দেহ করতে পারে, যেরকম সন্দেহ করেছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে। কিন্তু তার আগে একটু ডক্টর আসিফ নজরুল স্যার সম্পর্কে বলে নিই। তার পরিচয় তো দেওয়ার কিছু নেই, জাতি সবাই তাকে চেনে, কিন্তু তার একটা বিশেষত্ব কী, এই যে বিরোধী দলগুলো আওয়ামী লীগের শাসনকে ফেসিবাদ আখ্যা দেয় এবং এই ফেসিবাদের বিরুদ্ধে যে বিভিন্ন বয়ান, এগুলোর অন্যতম ক্রিয়েটর কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার। এবং বিএনপি কিংবা বিরোধী দলগুলো, বিশেষ করে গণ অধিকার পরিষদ বা এই টাইপের দলগুলো ডক্টর আসিফ নজরুল স্যারকে কীভাবে দেখে, এই যে চলমান ফেসিবাদের বিরুদ্ধে, তাদের ভাষায় ফেসিবাদ, এই তাদের ভাষায় এই ফেসিবাদের বিরুদ্ধে অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে দেখে ডক্টর আসিফ নজরুলকে। এবং আওয়ামী লীগেরও মাঠ পর্যায়ের লোকজন, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, এরা কিন্তু ডক্টর আসিফ নজরুলকে তাদের শত্রু মনে করে। এর ফলে তার অফিসে হামলা করতে, তার অফিসে তালা দিতেও কিন্তু আমরা দেখেছি, এই বিষয়টা কিন্তু প্রাসঙ্গিক। কিন্তু দেখেন ডক্টর আসিফ নজরুল স্যার কী বলছেন, এতে বিএনপি নিঃসন্দেহে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে যেভাবে দূরে সরিয়ে দিয়েছিল, হয়তোবা বিএনপি তাদের দাবির উপর ইস্তেকামত থাকলে ডক্টর আসিফ নজরুলকেও সেরকম দূরে সরিয়ে দিতে পারে এবং এর ফলে রাজনীতিতে কিছু পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে, কিছু ইঙ্গিতও দেখতে পাচ্ছে, সেটাও আমার আলোচনার মধ্যে থাকবে। তার আগে বলেন যে বিএনপির দাবি কী, বিএনপির কথা একটাই যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই, দলীয় সরকার অধীনে কোনো নির্বাচন নেই, এটা সম্ভব নয়। কিন্তু আসিফ নজরুল স্যার এখানে যে ফর্মুলা দাঁড় করিয়েছেন তাতে বেসিক্যালি আমি বিশ্লেষণ করে দেখাবো, আওয়ামী লীগের যে চাওয়া সেই চাওয়ার পক্ষেই কিন্তু এক ধরনের বুদ্ধিজীবিতা করা হয়েছে এবং সেটাকেই বিভিন্নভাবে যুক্তি দিয়ে সেটাকেই শানিত করা হয়েছে, সমৃদ্ধ করা হয়েছে। বিএনপির দাবি মোটেও ডক্টর আসিফ নজরুল স্যারের এই ফর্মুলা অথবা এই কলামে ফুটে ওঠেনি। আমি শিরোনামটা আবারও বলছি, নির্বাচনকালীন সরকার সমস্যা শুধু আন্তরিকতায়। এই কথা শিরোনামেই তো আপত্তি করা যায়, সমস্যাকে আসলে শুধু আন্তরিকতায়, শুধু আন্তরিকতা থাকলেই কি হবে, এখানে আইনি কিংবা সাংবিধানিক অনেক বিষয় আছে, ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারে না, আওয়ামী লীগ অনেক কিছু করতে পারবে না সংবিধানের দোহাই দিয়ে। যাই হোক, এটা স্যারের মতো লিখেছেন। এখানে প্রথমে একটা বিষয় আমি সব পড়বো না, মূল পয়েন্ট যেগুলো আলোচিত, যেগুলো নিয়ে বিতর্ক এখনও তৈরি হয়নি, বিতর্ক হবে, বিএনপির লোকজন আপত্তি করবে, সেই পয়েন্টগুলো আমি আলোচনা করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন স্যার কী লিখছে, 1972 সালে সংবিধানের চতুর্থ তফসিলে নতুন নির্বাচন তৎকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত অনুষ্ঠানের বিধান করা হয়। এ নিয়ে গণপরিষদের আলোচনার সময় সুরঞ্জিৎ সেনগুপ্ত নতুন নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত না হওয়া পর্যন্ত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুপারিশ করেন। তিনি স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এটি গঠনের প্রস্তাব দেন। তার প্রস্তাব নাকচ করে তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন বলেন, নির্বাচনকালে আওয়ামী লীগ সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে কাজ করবে, গণপরিষদ আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়। যাক, এই লাইনটা আমি কেন শুনলাম, এই প্যারাগ্রাফটা, এখন তত্ত্বাবধায়ক সরকারের একটা প্রস্তাবনা, কিন্তু স্যারের এই লেখা থেকে জানতে পারলাম যে প্রায়ত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ, তিনি দিয়েছিলেন। কিন্তু আমরা তো এটাও শুনে আসছি যে বলা হয়ে থাকে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রবক্তা অধ্যাপক গোলাম আজম, জামাত নেতা। তাহলে বিষয়টা কী, তা আমার কাছে এটা মনে হয় স্যারের এই লেখা পড়ে এটা নতুনভাবে জানলাম যে তত্ত্বাবধায়ক সরকারের আদি প্রপোনেন্ট সুরঞ্জিৎ সেনগুপ্ত এবং আধুনিক তত্ত্বাবধায়ক সরকারের রূপকার, যেটার প্রেক্ষাপট কিছুটা ভিন্ন, সেটা গোলাম আজম।
এটা বলা যায় স্যার এই লেখা থেকে, যদিও স্যার গোলাম আজম প্রসঙ্গ তো এখানে আনেন নাই, সুরঞ্জিত সেনগুপ্ত আলোচনা এই ইস্যু আলোচনা করেছেন, পরেরটা আমরা ধারণা করলাম। এরপরে দেখেন স্যার একেবারে সাম্প্রতিক বিষয় তুলে এনেছেন। কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচনে বিএনপির অংশ নিলে নির্বাচনকালীন সরকারে দলটির অন্তর্ভুক্তি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। এই সম্ভাবনা নাকচ করে দিয়ে এটি জনগণকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত হিসেবে বর্ণনা করেছেন। তার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ সম্পাদকের কথায় আস্থা রাখা বা বিশ্বাস রাখার প্রশ্নই উঠতে পারে না। বিএনপির মহাসচিবের বক্তব্য কতটা গ্রহণযোগ্য তার পক্ষে বিপক্ষে বহু কিছু বলা যায়। এর মানেই জনাব ওবায়দুল কাদের সাহেবের যে প্রস্তাবনা সেটা যে বিএনপি মহাসচিব একেবারে চক্রান্ত হিসেবে উড়িয়ে দিয়েছে, ডক্টর আসিফ নজরুল এই উড়িয়ে দেওয়ার পক্ষে নয় বোঝা গেল। কারণ তিনি লিখেছেন যে বিএনপি মহাসচিবের কথাটা কতটা গ্রহণযোগ্য তার পক্ষে বিপক্ষে অনেক কিছু বলা যায়। এর মানেই মির্জা ফখরুলের কথা পুরোপুরি ডক্টর আসিফ নজরুল স্যার সমর্থন করেন না বলেই আমার ব্যাখ্যা, আমি যেটা বুঝতে পেরেছি তার লেখা পড়ে। কিন্তু এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই যে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, এই আলোচনার অবকাশও রয়েছে। নির্বাচন বর্জন বা একতরফা নির্বাচন অনুষ্ঠান চিন্তার পাশাপাশি দুটি প্রধান দলেই এসব বিবেচনা করে দেখা উচিত। এর মানে বিএনপির যে দাবি তত্ত্বাবধায়ক সরকার অন্য কোনো সমাধান নেই এবং ওবায়দুল কাদেরের বক্তব্য ষড়যন্ত্র, এই দাবির সাথে ডক্টর আসিফ নজরুল স্যার একমত না। এখানে একটা মধ্যস্থতাকারী রোল বা মধ্যমপন্থী দুই দলের মধ্যমপন্থার একটা লেখা ডক্টর আসিফ নজরুল স্যার লিখেছেন। অতএব যারা ডক্টর আসিফ নজরুল স্যারকে বিএনপির ভয়েস মনে করেন তারা ভুল করছেন, এটা ঠিক না। ডক্টর আসিফ নজরুল স্যার বিএনপি এই আওয়ামী লীগের যে প্রস্তাব ওবায়দুল কাদেরের, মানে দলীয় সরকার বা নির্বাচনকালীন সরকার বিএনপিকে দুই একটা মন্ত্রিত্ব দেওয়া, এটা নিয়ে আলোচনা হতে পারে বলে মত দিয়েছেন। অতএব তার এই বক্তব্যের কত প্রভাব পড়তে পারে রাজনীতিতে সেটা আলোচনার শেষের অংশে আমি আলোচনা করব। এরপরে দেখেন, হ্যাঁ আরেকটা কথা কিন্তু বলেছেন, একটু আবার বিএনপিকে আশ্বস্ত করেনি, বিভিন্ন যুক্তি দিয়ে স্যার বলেছেন এই যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি তাই পুনর্বিবেচনা বাইরে থাকা উচিত নয়, তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এর কোনো বিকল্প আছে কিনা তাও ভেবে দেখা যেতে পারে। মানে তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই, ফিরে আসবে না, একথাও কিন্তু বলেননি। তবে একটা বিষয় আমি খেয়াল করেছি, ডক্টর আসিফ নজরুল স্যার এখানে যা লিখেছেন সেটা সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই যাতে করা যায় তিনি সেই বিষয়টাকে একটু ফোকাস করার চেষ্টা করেছেন, যাতে সংবিধান সংশোধন বা বড় কোনো ধরনের একটা পরিবর্তনের প্রয়োজন না হয়। মানে তত্ত্বাবধায়ক সরকার করা যেতে পারে সেটাও আছে, আবার এর বিকল্প কী, এই নির্বাচনকালীন সরকার বিএনপিকে মন্ত্রিত্ব দিবে ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন সেটা ভেবে দেখারও ইঙ্গিত স্যার দিয়েছেন। অতএব এটা বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বা বিএনপির দাবির পক্ষে যারা বয়ান ক্রিয়েট করে তাদের মধ্যে একটা বড় ধরনের প্যারাডাইম শিফট লক্ষ্য করছি। অতএব এর একটা বড় প্রভাব রাজনীতিতে পড়বে, একটা বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত আমি অ্যাটলিস্ট লক্ষ্য করছি, যেটা আলোচনার শেষের অংশে আলোচনা করব। এরপরে দেখেন এখানে 2014 নির্বাচন প্রসঙ্গ এনেছেন, বরং সব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। এখানে এই যে নির্বাচনকালীন সরকার যে প্রস্তাবনা সেটা নিয়ে আরেকটা চমৎকার কথা বলেছেন, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির অন্য কোনো সংসদ সদস্যকে যেমন স্পিকার বা সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচনকালে প্রধানমন্ত্রীর পদে আসীন করে এই সমস্যা কিছুটা হলেও লাঘব করা সম্ভব। এর মানেই স্যারের একটা নতুন ফর্মুলা কি, যেটা হয়তো আওয়ামী লীগও দেয়নি অথবা আওয়ামী লীগ এটা মানতেও চাইবে না, বিএনপি তো এই বিষয়ে কথা বলতেই রাজি নয়, কিন্তু ডক্টর আসিফ নজরুল স্যার নতুন ফর্মুলা হিসেবে, মানে নির্বাচনকালীন সরকারের নতুন ফর্মুলা হিসেবে এই প্রস্তাবনা আগে কেউ দেয়নি তিনি বাজারে এনেছে, এটা নিয়ে অনেক আলোচনা হবে। কিন্তু আমি একবারে আলি আলোচনা করছি স্যারের লেখাটা প্রথম আলোতে পাবলিশ হওয়ার পরপরই, এখানে আবারও বলছি দর্শকদের উদ্দেশ্যে ক্লারিফাই করার জন্যে, স্যারের নতুন ফর্মুলা হচ্ছে দলীয় সরকারই থাকবে, হয়তো বা বিএনপিকে টেকনোক্রাট কোটায় দুই তিনটা মন্ত্রণালয় দেওয়া হবে বা কিছু মন্ত্রণালয় দেওয়া হবে গুরুত্বপূর্ণ, কিন্তু প্রধানমন্ত্রী পদ আওয়ামী লীগেরই অন্য কোনো নেতা বা জাতীয় পার্টির অন্য কোনো নেতা বা স্পিকার বা সংসদের বিরোধী দলীয় নেতা করা যেতে পারে কি না, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ওই বিষয়টাও আসে না, আবার এই আওয়ামী লীগের সাংবিধানিক কাঠামোর মধ্যে আওয়ামী লীগ যেটা বলছে তার মধ্যেই হয়ে যায়। এতে অনেক অবিশ্বাস বা অনেক সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী সব মহলে আস্থা বাড়ানোর সম্ভাবনা সৃষ্টি হবে, এটা স্যার বলার চেষ্টা করেছেন। তো এটি একটা নতুন ফর্মুলা, এটি স্যার এখানে নতুন ফর্মুলা হিসাবে নিয়েছেন। এখন
এর একটা কি প্রভাব পড়বে স্যারের এই নতুন কথাবার্তার, মানে সাংবিধানিক কাঠামোর মধ্যে এই নির্বাচনকালীন সরকারই একটু সামান্য পরিবর্তন করে যাতে একটা সমাধান করা যায়, এর বড় প্রভাব পড়বে? এক, অলরেডি তো প্রভাব পড়েছে, রাজনীতিতে কি পরিবর্তন হয়েছে অলরেডি দেখি। যে চরমোনাই একসময় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলতো, কিন্তু এখন তারা তত্ত্বাবধায়ক সরকার না বলে কি বলছে, যে জাতীয় সরকার। আবার এই বিএনপিপন্থী বুদ্ধিজীবী ফরহাদ মাজার বা এরাও কিন্তু একসময় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলতো, এখন তারা জাতীয় সরকার কথা বলছে। বিএনপির মিত্র মাহমুদুর রহমান মান্নার একসময় তত্ত্বাবধায়ক সরকার চাইতো, এখন তারা তত্ত্বাবধায়ক সরকার চায় না, জাতীয় সরকার চায়। অনেকে আছে বিএনপি থেকে জাতীয় সরকার চেয়ে বহিষ্কৃত হয়েছে, শওকত মাহমুদ, এরকমও অনেকে আছে। এর মানে বিএনপির যে তত্ত্বাবধায়ক সরকার দাবি সেটা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। এখন আসিফ নজরুল স্যারের যে এই ফর্মুলা, এটা বিএনপি কতটুকু গ্রহণ করবে জানি না, তবে বিএনপির অনেক নেতা গ্রহণ করতে পারে। অ্যাটলিস্ট এই গণ অধিকার পরিষদের ছেলেরা বা গণ অধিকার পরিষদ দল হিসাবে ডক্টর আসিফ নজরুল স্যারের ফর্মুলা যে মেনে নিবে বা সেটার পক্ষে কথাবার্তা বলতে পারে দিন শেষে, এখন যদি ওরা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলে, কিন্তু এই নির্বাচনকালীন সরকারে আসিফ নজরুল স্যারের এই ফর্মুলার পক্ষে গণ অধিকার পরিষদ কথা বলতে পারে। এর মানে আর এমনকি জামাত ইসলামী তাদের, তারাও যেহেতু একটা বেকায়দায় আছে, তাদেরকে যদি আওয়ামী লীগ কনভিন্স করার চেষ্টা করে, তারাও কিন্তু এ ধরনের প্রস্তাবের পক্ষে বলা অসম্ভব নয়, কারণ তারা নির্বাচনমুখী দল। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে জামাত ইসলামীও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়ে তেমন কথা বলছে না, অন্য কোনো বিকল্প বোঝাতে পারলে তারা যে কনভিন্স হবে না এটা হতেও পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে মানে বিএনপির পক্ষে একেবারে তত্ত্বাবধায়ক সরকারের উপর অনর, এটা বিএনপি ছাড়া দিন শেষে আর কেউ নাও থাকতে পারে, কারণ কেউ আশা করে না যে তত্ত্বাবধায়ক সরকার হবে। এই কারণে অনেকেই কিন্তু এখন ভিন্ন কিছুর চিন্তাভাবনা করছে। এটাই হচ্ছে রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত। আরও এখনও যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে ডক্টর আসিফ নজরুল স্যারের এই ফর্মুলার পর, অনেকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু থেকে, দাবি থেকে পিছু হটে এই ফর্মুলার পক্ষে বলবে বলে আমি মনে করি। এটাই হচ্ছে রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। এখন ডক্টর আসিফ নজরুল স্যারের এই যে ফর্মুলা, এটা কতটুকু যৌক্তিক? আমি মনে করি এটা আমার মত, যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো ফিরে আসবে না। এটা যতই যৌক্তিক হোক বিএনপির দাবি পূরণ হবে না, বিদেশিরাও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলবে না, আর বিএনপি এমন কোনো আন্দোলন গড়ে তুলতে পারবে না বা এমন কোনো আন্দোলন গড়ে তোলার সম্ভাবনা নেই যে তত্ত্বাবধায়ক সরকার দিতে আওয়ামী লীগ বাধ্য হবে। অতএব নির্বাচনকালীন সরকারের অধীনেই হবে বা একেবারে ফুল দলীয় সরকারের অধীনেই হবে। অতএব বিএনপি বা অন্যান্য দল বা জামাত ইসলামী, এরা তত্ত্বাবধায়ক সরকারের দাবির পাশাপাশি আরও বিভিন্ন ফর্মুলা অপশন হিসেবে রেখে চেষ্টা চালিয়ে যেতে পারে। এর মানে ডক্টর আসিফ নজরুল স্যারের যে এই ফর্মুলা, আমি এটার সাথে ব্যক্তিগতভাবে একমত বাস্তবতা বিবেচনায়, কারণ এর চাইতেও ভালো দাবি বা ফর্মুলা থাকতে পারে, কিন্তু সেটা যদি বাস্তবায়ন অযোগ্য হয় শুধু একমাত্র অপশন হিসেবে সেটা রাখা তো ঠিক না। হ্যাঁ, সেটাও অপশন হিসেবে থাকবে, কিন্তু অনেকগুলো বিকল্পের মধ্যে ডক্টর আসিফ নজরুল স্যারের ফর্মুলা বিবেচনায় রাখা যেতে পারে। এটা হচ্ছে একটা সময় উপযোগী, একেবারে পারফেক্ট টাইমে ডক্টর আসিফ নজরুল স্যার বাজারে এই ফর্মুলাটা ছেড়েছেন। দেখি এর ফলাফল কী হয়।